মানে বাঙালি পাহাড়ি যারা বাঙালি মানে সবাই তো বাঙালি মিস্টার কাফি কি কি জানি বললেন আপনি আরেকবার আরেকবার একটা আপনি যে এত মাতামোটা আমার সেটা জানা ছিল না আগে বেশ কয়েকবার আপনার ভিডিওগুলো আমি দেখেছিলাম বাট এই ভিডিওটা দেখে আমি রিপ্লাই না দিয়ে থাকতে পারছি না পার্বত্য চট্টগ্রাম বা হিল ট্র্যাক সম্পর্কে কথা বলার জন্য আপনি পরিপক্ষ নন আপনাকে আরো পরিপক্ষ হইতে হবে আর বাংলাদেশের সবাই বাঙালি এটা আপনি পেলেন কোথায় আপনি কি এটা জানেন যে বাংলাদেশে অধিক আমাদের আদিবাসী জাতি গোষ্ঠীর বসবাস আপনি কি এটা খবর রাখেন তাহলে আমার চেহারার সাথে আপনার চেহারা মিল আছে আমার খাদ্য অভ্যাস আমার ঐতিহ্য আমার সংস্কৃতি মিল আছে আপনার সাথে তাহলে আমি কেন বাঙালি হতে যাব আর বাংলাদেশের সবাই বাঙালি মানে কি এটা আপনি কিভাবে বলেন বাংলাদেশে সবাই বাঙালি সেখানে যদি আপনি আপনার ছেলে পেদের আপনি ট্রেনিং দেন ফাইট করার যুদ্ধ করার তাদের কাছে বন্দুক থাকে পিস্তল থাকে অস্ত্র থাকে বন্দুক থাকে অস্ত্র থাকে আর আমাদের এখানে ছেলে মেয়েদের ট্রেনিং দি মানে আপনি কোন সোর্সে কথাগুলো বলছেন আপনি কোথায় কোন সোর্সের মাধ্যমে এই কথাগুলো বলছেন আর সন্ত্রাস কি শুধুমাত্র পাহারে আছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাসটা কিন্তু আপনাদের প্লেন লিস্টেই থাকে আপনাদের সমান জায়গায় কিন্তু থাকে কিভাবে বলেন কোন সোর্সের মাধ্যমে বলেন যে আমাদের নিজেদের অস্ত্র আছে আমাদের নিজেরা আমরা নিজেরা অস্ত্র নিয়ে থাকি তারপর হচ্ছে আমাদের বাচ্চাদেরকে অস্ত্র দিয়ে আপনি কোথায় পেলেন এই সোর্স কোথায় আপনার আপনি আপনি তো এগুলো বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষের মাঝে আপনি তো এটা বলতে পারেন না সবাই তো বাঙালি ভাই কি প্যাস লাগাইছো তোমরা ভাই সবাই বাঙালি মানে আবার বললেন আপনি সবাই বাঙালি প্যাঁচ লাগাইছেন আরে ভাই প্যাস তো আপনারাই লাগান আমাদেরকে বাঙালি বানাতে চায় তো আপনারা প্যাশটা লাগান আমাদেরকে যে বাঙালিত্ব চাপিয়ে দেন আপনারা আমাদেরকে যে বাঙালি বানাতে চান আপনারা প্যাচটা তো আপনারাই লাগান আমরা না প্যাচ কিন্তু আপনাদের মধ্যে মিস্টার কাফি প্যাচ কিন্তু আপনারাই লাগান এই যে আপনি লাগাচ্ছেন আপনি লাগাচ্ছেন প্যাচ আমরা না যে পাহাড়ি যারা আছে তাদের কাছে এমন অস্ত্র আছে যেটা সেনাবাহিনীর কাছেও নাই যেটা বাঙালির কাছে নাই আপনাকে কোন সেনাবাহিনী বলছে যে পাহাড়িদের কাছে যে অস্ত্র আছে সেটা সেনাবাহিনীদের কাছে নাই সোর্স দেন কোন সেনাবাহিনী বলছে আমাদের কাছে কি অস্ত্র আছে কি অস্ত্র নাই সেনাবাহিনীদের কাছে কি অস্ত্র আছে কি অস্ত্র নাই ভাই আমরা তো মনে করি যে বাংলাদেশের আয়তনে যারা আছে বাংলাদেশের বর্গমাইলে যারা আছে সবাই আমরা বাঙালি তোমার মাথা এবং মুন্ডু তোমার ঘিলু এতটা যে কম মানে তোমার আগের ভিডিও দেখে আমি সেটা মনে করি না কিন্তু পার্বত্য চট্টগ্রাম সময় কথা বলার জন্য যে পরিপক্ষ হতে হয় সেটা সম্পর্কে স্টাডি করতে হয় বাংলাদেশে যে এক দশমাংশ জায়গা পার্বত্য চট্টগ্রাম এটা সম্পর্কে যে স্টাডি করতে হয় এবং আমাদের পাহাড়ি কিংবা আদিবাসীদের সম্পর্কে কথা বলতে গেলে যে স্টাডি করতে হয় সেটা আপনি করার নাই আপনি পরিপক্ষ নন তোমরা যদি হচ্ছে গিয়ে চাহিদা করো তোমরা যদি দাবি করো আমাদের আলাদা আলাদা মুদ্রা লাগবে আমরা দেশ গঠন ট্রেনিং করতে যুদ্ধ করতে আসো আমরা কোন সময় বললাম আমাদের নিজস্ব মুদ্রা লাগবে আমরা নিজস্ব একটা স্বাধীন রাষ্ট্র করতে চাই দেশ করতে চাই আপনি শুধু শুধু বিভ্রান্তি ছড়াচ্ছেন দেখুন আপনার পেজে অনেক ফলোয়ার আছে আপনাকে অনেক মানুষ ফলো করে আপনি যে এই বিভ্রান্তি গুলো ছড়াচ্ছেন আপনার মাধ্যমে কিন্তু আরেকজন বিভ্রান্ত হচ্ছে ইনফরমেশনগুলো যে মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন আমরা চাই হচ্ছে অধিকার আমরা আমাদের বাঁচার অধিকার চাই আপনার পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে হিকটা সম্পর্কে পার সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার আপনি না জেনে কেন এগুলো বলছেন আপনি কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন আমরা কখন বলেছি যে আমরা একটা আলাদা রাষ্ট্র চাই আলাদা আমরা মুদ্রা চাই মিস্টার কাফিদ তুমি কিন্তু ওগুলো কিন্তু বেশি বাড়াবাড়ি করছো যেগুলো কিন্তু ঠিক হয় নাই তুমি না জেনে শুধু শুধু মানুষকে বিভ্রান্তি করছো বাঙালির দোকান পড়তেছে সেটা যদি আবার হচ্ছে তোমরা বাঙালির দোকান পড়তেছে মানে এখানে কি কোন পাহাড়ির বা এখানকার বসবাস আদিবাসীদের বাঙালিদের দোকান দোকানো সবসময় সেনাবাহিনী পাহাড়া নিয়ে থাকে তুমি কি এটা খবর রাখো বাঙালির দোকান পড়তেছে মানে কিন্তু পাহাড়ির ঘর বাড়ি যে পড়ছে তুমি এগুলো জানো না বাঙালির দোকান পড়ছে মানে কি কোথায় বাঙালির দোকান পড়ছে আর গতবারে যে আঠারো তারিখে যে ঘটনাটা ঘটলো দুঃখিত উনিশ তারিখে যে ঘটনাটা ঘটলো দিঘিন ওখানে কিন্তু বাঙালিরাই বাঙালির দোকান পুড়িয়ে দিয়েছে বাঙালিরাই পাহাড়িদের দোকানপাট পুড়িয়ে দিয়েছে তুমি এই খবর গুলো রাখো তারা বলতেছে চুরি করতে গেছে বাইক চুরি করতে গেছে বাঙালি না তারা সাংবাদিক নাই ভাই সাংবাদিক সব জায়গায় আছে এগুলো হচ্ছে যে আপনার প্রচার করতে ওরা ভয় পায় আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এরা এখানে সেনাবাহিনীর কাছে জিমনি তুমি কি এই খবর রাখো তুমি কিন্তু মতো কথা বলছো যদিও তুমি এখানকার মানুষ না পাহাড়ের মানুষ না তুমি পাহাড়ের মানুষ না হয়ে তুমি সঠিক ইনফরমেশন না নিয়ে যে তুমি এই যে মানে শুধু বক বক করে যাচ্ছ ভুল তথ্য দিচ্ছ মানুষদেরকে এটা কি ঠিক মিস্টার কাফি তাহলে সেনাবাহিনীর ক্যাম্প উঠাই দিলে খুন হইলে মারামারি হইলে সেটা দেখবে কে আরে মিস্টার কাফি তোমাদের এলাকায় কি কোনো কিছু অঘটন ঘটলে তোমাদের ওখানে কোনো অঘটন ঘটলে ওগুলো কি সেনাবাহিনী যায় সলভ করে তোমার এলাকায় কি একটা সেনাগাম আছে বলো তোমাদের এলাকায় যখন কোনো সমস্যা হবে কোনো প্রবলেম হবে মারামারি হবে খুনাখুনি হবে তখন কি সেনাবাহিনীরা গিয়েই কেউ অ্যারেস্ট করে নিয়ে আসে হ্যাঁ ওখানে তো পুলিশ যায় বাট এখানে কেন সেনাবাহিনী বিষয়টা তুমি বুঝছো তুমি নাদান বাচ্চার মতো কথা বললিও না পিচ্চিদের মতো কথা বললিও না তোমাকে আমি যথেষ্ট মেচিউর মনে করেছিলাম বাট তুমি এখনো নাদান বাচ্চা পাহাড়ে যদি এরপর আপনার হচ্ছে গিয়া এভাবে সন্ত্রাসী থাকে পাহাড়ি নামে যদি সন্ত্রাসী থাকে আমরা কিন্তু শান্তি চাই শান্তি আমরাও চাই আর পাহাড়ের নামে সন্ত্রাসী মানে কি তুমি শুধু পাহাড়ের সন্ত্রাসীদের কথা বলছো এখানে যে ভেতরে ভিতরে কি কি কাহিনী হয় তুমি কি এগুলো জানো এখানে হ্যাঁ আর সন্ত্রাসী শুধু পাহাড়ে আছে তোমাদের ওখানে নাই আমাদের এখানে যে সন্ত্রাসীর কার্যক্রম হয় তার থেকে হাজার গুণে তোমাদের ওখানে বেশি হয় তো তুমি পাহাড় সম্পর্কে কিছুই জানো না কাফি তুমি জেনে স্টাডি করে দেন পাহাড় সম্পর্কে কথা বলো আপনি পাহাড়ি আপনি শাওলাত আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা দেখার টাইম নাই আমরা এটা দেখতে চাই না আমরা বাংলাদেশের আয়তনের ভিতরে বাংলাদেশের বর্গমাইলের ভিতরে আমরা কারা আছি আমরা বাঙালি সবাই তুমি এই শব্দটা বেশ তোমার ভিডিওতে কয়েকবার উচ্চারণ করলে এখনো পর্যন্ত তোমার ভিডিওটা এখনো আমি দেখে শেষ করি নাই তুমি বেশ কয়েকবার এখনো পর্যন্ত তুমি তিন চারবার উচ্চারণ করেছো বাংলাদেশে বর্গমাইলের ভিতরে যারা আছে সবাই বাঙালি তুমি যদি এটা যদি মনে করে থাকো তাহলে তোমার মতো হচ্ছে যে বলদ তোমার মতো হচ্ছে মূর্খ তোমার মতো হচ্ছে অশিক্ষিত আর কেউ নাই বাংলাদেশের সবাই বাঙালি এটা তুমি তোমাকে কে বলেছে এটা তুমি বাঙালি বলে আমি বাংলা ভাষা বলছি মানে কি আমি বাঙালি একটা ব্রিটিশও তো বাংলায় কথা বলতে পারবে একটা ব্রিটিশে ওখান থেকে এসে বাংলা শিখে জাপানিস বাংলাদেশে এসে জাপানে শিখে বাংলা ভাষা বলতে পারবে তার মানে সে কি বাঙালি হয়ে গেল আমি বাংলা ভাষায় কথা বলছি মিনস কি আমি বাঙালি হয়ে গেলাম নাকি বলদের মতো কথা বলো কেন তুমি সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চাই কিন্তু এর ভিতরে যদি আপনারা দাবি করেন যে আমাদের আলাদা মুর্দা লাগবে টাকা লাগবে আমাদের আলাদা জাতিসংঘ হবে জাতিসংঘ তো বানাইতে পারবেন না হয় নাই তাহলে তোমার যদি থাকে তুমি দেখাও জাতিসংঘ এখানে জাতিসংঘ কে বলছে তুমি একটু বেশি মানে কি বলবো বেশি এক্সাইটেড না কথাগুলো বলার জন্য বেশি এক্সাইটেড তুমি অতিরিক্ত এক্সাইটেড হয়ে কথাগুলো বলে ফেলছো জাতিসংঘ এখানে কে বানাবে বলছে তোমার যদি আমাদের হ্যাডাম নাই জাতিসংঘ বানানো তোমার যদি হ্যাডাম থাকে তুমি বানাও পারবা যাও তুমি বানাও মানে আমাদের আলাদা জাতীয় সঙ্গীত লাগবে আমাদের আলাদা রাজধানী লাগবে আমাদের আলাদা এটা মানে আলাদা আলাদা মানে আলাদা আলাদা ব্যাপারটা কেন আসবে আমাদের জাতীয় সঙ্গীত লাগবে রাজধানী লাগবে হোয়াট ইজ দিস ম্যান তুমি আসলে মানে এগুলো কি এগুলো কি এই কথা হলো আমরা কখন বললাম যাতে আলাদা জাতীয় সঙ্গীত লাগবে আলাদা জাতীয় সঙ্গীত চাই আমরা কখন বললাম এগুলা মিস্টার কাফি তুমি কিন্তু আসলেই তুমি আসলে একটা মূর্খ একটা মানুষ তুমি একটা বলদ মার্খা একটা মানুষ আমি তোমাকে যথেষ্ট পন্ডিত জ্ঞানী মনে করেছিলাম কিন্তু পাহাড়ের বিষয়ে না আমি আগেও বলেছি আবার বলছি পাহাড়ের বিষয়ে কথা বলার মতো মগজ তোমার আসে হয় হয় ক্ষেত্রে তুমি অনেক নাদান ছোট একটা বাচ্চা এখনো তা আলাদা যদি তাহলে নাই নাই অন্য কান্ট্রিতে চলে যান ওয়েট অন্য চলে যান মানে আমরা অন্য কান্ট্রিতে যাবো কেন আমরা এই দেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক আমরা বুক ফুলি আমরা পরিচয় দিই আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশি তুমি কেন বলছো অন্য ওখানে চলে যেতে তুমি এখানে এসে আমাদের জায়গা জমি দখল করবা তুমি এখানে এসে আমাদেরকে উদ্ভাস্ত করবা এখান থেকে তাড়িয়ে দিবা আর আমরা দেখে দেখে কি মানে আঙ্গুল চুষবো আমরা প্রতিবাদ করব না হম সেনাবাহিনীদের দ্বারা আমাদেরকে শোষণ করবা শাসন করবা ইচ্ছে মতো বাড়ি থেকে তাহলে আমরা কি আঙুল চুষে চুষে বসে থাকবো আমরা প্রতিবাদ করব না এই কারণে আমরা দেশদ্রোহী হয়ে গেলাম তোমরা করলে অধিকার আর আমরা করলে কি দেশদ্রোহী এটা বাংলাদেশের ভিতরের মানুষ আপনারা তো সেই দিক থেকে তো আমরা সবাই বাঙালি আমরা বাঙালি নীতিতে চলতে চাই না আমরা আলাদা গঠন করতে চাই তো তখন তো বাঙালিও চুপ থাকবে না বাঙালি নীতিতে চলতে চাই না মানে আপনি আপনার বাঙালিত্ব যদি আমার উপরে যদি ঘাড় ধরে চাপিয়ে দেন আমার ঘাড়ে ধরে যদি আপনি চাপিয়ে দেন আপনার বাঙালিত্বকে তাইলে আমি কি সহ্য করব বা ধরুন আমি এজ এ চাকমা তোমাকে যদি আমি ঘাড় ধরে বলে যে তুমি চাকমা হবা তুমি চাকমাদের মতো এই যে আমরা যে জিনিসগুলো খাই হ্যাঁ তুমি শুকর খাবা শুকরের মাংস খাওয়া নাপ্পি খাবা তুমি কি মেনে নিবা তুমি যদি আমি যদি তোমাকে ঘাড় ধরে যদি চাপিয়ে দিয়ে গেলাম তাহলে আমরা কেন মেনে নিবো আমরা তো অধিকারের কথা বলি আমরা তো তোমাদের বিরুদ্ধে কথা বলি না আমরা তো বাঙালিদের বাঙালি বিদ্বেষী না বাঙালিদের বিরুদ্ধে আমরা আমরা কথা কথা বলি বলি না আমাদের অধিকারের জন্য তোমরা তো আমাদের দিতেই চাও না খালি তোমরা তোমাদের গুলা বললে ঠিক আছে কিন্তু আমরা বললে সেটা ঠিক নাই তারা ব্যবসা বাণিজ্য করতে হলে বাড়িকে ট্যাক্স দিতে হয় তা কিছু না তাদের কথা না শুনলে হচ্ছে কি সরাসরি গুলি করে দেয় তখন তো তারাও চুপ থাকবে না তখন তো রাষ্ট্র চুপ থাকবে না সরাসরি গুলি করে দেয় মানে আরে ভাই দেখুন গতকালকের উনিশ তারিখের যে ঘটনাটা আছে উনিশ তারিখ যে ঘটনাটা ঘটলো রাতের বেলায় সেখানে কিন্তু সেনাবাহিনীই কিন্তু গুলি করেছে আমাদের কোন সশস্ত্র গ্রুপ গুলি করেছে বলে কেউ প্রমাণ দিতে পারবে না তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে আমাকে তুমি আমার ভিডিওটা যদি তোমার চোখে পড়ে তাহলে তুমি আমাকে প্রমাণ দিবা গুলি করে গুলি করে মানে কি চাঁদা বলে গুলো কোথায় তুমি এগুলো কোথায় পেয়েছো বলো কোন কোন সোর্সে পেয়েছো তুমি তোমার সোর্সগুলা প্লিজ তুমি সোর্স সহ কথা বলবা উইদাউট সোর্স তুমি কথা বলবা না আবার শুনলাম যেটা জানিটা বাস্তবতা কিন্তু সেনাবাহিনী গাড়ি ভাঙচুর করে দিছে যখন ছাত্র আন্দোলন হয়েছিল ঢাকায় বা সারা বাংলাদেশে তখন কি ছাত্র ছাত্রজনতাকে গাড়ি ভাঙচুর করা নাই করছে তো পুলিশের গাড়ি সেনাবাহিনীদের গাড়ি র‍্যাবের গাড়ি ভাঙচুর করা নাই করছে তো তাহলে তাহলে যে একটা প্রটেস্ট যখন হয় যখন আন্দোলন জওয়ান হয় আন্দোলন কারীরা স্বাভাবিক সামনে যেটা ভাবে ওটা ভাঙবে আর তুমি যে বললা আর্মিদের গাড়ি ভেঙে দিয়েছে কই আমি তো এখানের কার মানুষ কই আমি তো শুনলাম না কই কোন ছবি তো দেখলাম না কোনো কাউকে তো বলতে শুনলাম না যে আর্মি গাড়ি ভেঙে দিয়েছে তুমি এই আজগুবি তথ্যগুলো থেকে পাও তুমি নিজে বানিয়ে বানিয়ে কথা বলতে পারো না রাফি তোমাকে আবারও বলছি তোমাকে আমি ওয়ান করছি তুমি হিলটেক্স বিষয়ে কথা বলার আগে অবশ্যই তুমি স্টাডি করবা জেনে নিবা তুমি না জেনে শুধু শুধু কথা না তুমি এরকম বিভ্রান্তিকর তথ্য তুমি না মানুষদেরকে তুমি রং ইনফরমেশন না আমাদের এমনিতেই কিন্তু সারা বাংলাদেশের মানুষ হিলটেক্স সম্পর্কে কিন্তু রং ইনফরমেশন পায় তার মধ্যে তুমি তোমার অনেক ফলোয়ার তোমাকে অনেকজনে ফলো করে পার্সোনালি আগেও আমি তোমাকে পছন্দ করতাম বা তুমি যে পাহাড় নিয়ে যে ভিডিওটা বানিয়েছ আমাদেরকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছ একটা সঠিক তথ্য তুমি দাওনি সব তুমি রং ইনফরমেশন দিয়েছ রং তথ্য দিয়েছ তুমি সবখানে পাহাড়ি হয়ে আপনারা তিন পার্বত্য জেলাকে আপনারা এক করতে চান আপনারা আলাদা পাহাড়ি নামক দেশ বানাইতে চান তো এটা তো আমরা হতে দিব না তোমার মাথা এবং মুন্ডু পাহাড়ি নামে আলাদা রাষ্ট্র বানাতে চাই তুমি এই আজগুবি কথাগুলো না বলে যৌক্তিক আলোচনা করো যৌক্তিকভাবে সমালোচনা করো তাতে আমার কোনো সমস্যা নাই বা আমাদেরও কারো সমস্যা হওয়ার কথা না পাহাড়ি রাষ্ট্র বানাতে চাই তুমি নতুন একটা আর কথা শোনালা পাহাড়ি রাষ্ট্র বানাতে চাই অনেকেই বলে এখানে স্যাটেলার যারা আছে তারা বলে যে জুমল্যান্ড হিসেবে রাষ্ট্র বানাতে চাই আর তুমি বললা পাহাড়ি রাষ্ট্র বানাতে চাই এই যে তোমরা এক এক সময় এক এক কথা বলো মানুষদেরকে বিভ্রান্তি করো তুমি নিজেই বিভ্রান্ত এবং আরেকজনকে সে বিভ্রান্তিটা ছড়াচ্ছ তুমি বাংলাদেশের আয়তনের ভিতরে আমরা যারা আছি সবাই মিলে আমরা একসাথে থাকতে চাই এর বাইরে গিয়ে যদি আপনারা আলাদা মুদ্রা চান আপনারা আলাদা দেশ গঠন করতে চান আপনারা আলাদা টাকা চান আপনারা আলাদা শাসন চান দেখো मिस्टर কাফি আমরা কিন্তু সবাই কিন্তু একসাথে থাকতে চাই তোমার ভিডিওটা আমি আর দেখছি না এতটুকুই দেখো তোমাকে শেষ কয়েকটা কথা বলি আমরা তুমি খুব ভালোভাবে জানো তুমি পাহাড়ে আসছো কিনা জানি না তুমি পাহাড়ে ঘুরে গেছো কিনা জানি না কিন্তু যারা সত্যিকার অর্থে পাহাড় প্রেমী যারা শুধু পাহাড় প্রেমী না পাহাড়ের পাহাড় প্রেমী হতে গেলে তোমার পাহাড়ের মানুষদেরকে ওখানে তোমার ভালোবাসতে হবে শুধু পাহাড়কে ভালোবাসলে হবে না এখানকার মানুষ এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যকেও কিন্তু তোমার মনে ধারণ করতে হবে লালন করতে হবে ভালোবাসতে হবে তাহলে তুমি কতটুকু আমি জানি তুমি কতটুকু পাহাড় ঘুরেছো বা কতটুকু দেখেছো আমি জানি না তোমার ভিডিওটা দেখে আমি যতটুকু জানলাম তোমার কিঞ্চিত পরিমাণ পাহাড় সম্পর্কে কোনো আইডিয়া নাই আমরা সকলেই চাই আমরা সবাই মিলেমিশে থাকি কিন্তু আমরা মিলেমিশে থাকতে গেলে তোমরা আমাদেরকে থাকতে দাও না এই যে তোমরা আলাদা করো আমাদেরকে তোমরা সব সময় মানে আমাদের যে ন্যায্য পাওনা আমাদের যে অধিকার সেগুলো থেকে তোমরা সবসময় আমাদেরকে বঞ্চিত করে রাখতে চাও তাহলে এটা কেন হবে এখন যদি ধরো আমি তোমাকে যদি তোমার অধিকার থেকে বঞ্চিত করে রাখি তাহলে তুমি কি প্রোটেস্ট করবা তুমি কি আন্দোলন না অবভিয়াসলি তুমিও করবা তাহলে আমরা করলে দোষটা কোথায় এই কারণে তুমি জেনে স্টাডি করে দেন হচ্ছে পার্বত্য সম্পর্কে কথা বলবা তার আগে তুমি কথা বলবা না তোমাকে আমি ওয়ান করছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি তোমাকে ওয়ান করছি আর যদি তাও যদি মনে হয় আমি তোমাকে রং ইনফরমেশন দিচ্ছি তাহলে আসো তোমার সাথে আমি সরাসরি সামনে সামনে কথা বলবো লাইভে সরাসরি সামনে সামনে কথা বলবো তোমার সাথে তুমি যদি আমার লাইভটা দেখে থাকো তাহলে এটা মনে রাখবা তুমি তারপরে তুমি রং ইনফরমেশন দিবা না ট্রাকশন সম্পর্কে